নমস্কার বন্ধুরা এসবি বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো যার পেজ নম্বর তিনশো নম্বর পেজ তিনশো পনেরো নম্বর পেজের যত এমসি কিউব কিউব শূন্যস্থান ট্রু ফলস আছে সম্পূর্ণরূপে আমি সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ানে প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে কার্যকরী হয়ে ভূমিরূপ পরিবর্তনের প্রক্রিয়া হলো অ্যান্সারে হবে কোয়ার অ্যান্সার বহির্জাত প্রক্রিয়া ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো হবে কোয়ার অ্যান্সার পর্যায়ন ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে পর্বতগাত্র ও হিমাবহের মধ্যে যে ফাঁকা দেখা যায় তাকে বলে অ্যান্সার হবে ঘয়ারাঞ্চার বার্গ শ্রুণ্ড ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে হিমাবাহ থেকে নিশ্চিত জলস্রোতের মাধ্যমে হিমাবাহ উপত্যকায় যে পলি সঞ্চিত হয় তাকে বলে অ্যান্সার হবে খয়ারাঞ্চার গ্রাভরেখা ওয়ান পয়েন্ট ফাইভে কী বলেছে মরু অঞ্চলে বার্জের থেকে ছোটো অবশিষ্ট পাহাড়কে বলে অ্যান্সার হবে গয়ারান্সার মোনাডোনাক ওয়ান পয়েন্ট সিক্সে কী বলেছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হল অ্যান্সার ভেকয়ার অ্যান্সার আরাবল্লী পরের কোয়েশন কেস ওয়ান পয়েন্ট সেভেনে কোন গিরিপথ কোন গিরিপথ লাদাখের রাজধানী লেহকে কাশ্মীরের সাথে যুক্ত করেছে অ্যান্সার ভ্যাক অ্যান্সার জোজিলা পরে কোশ্চেন কেসন ওয়ান পয়েন্ট এইটে ভারতের নিত্যবাহ খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত অ্যান্সার ভেকোয়ার অ্যান্সার পাঞ্জাব ওয়ান পয়েন্ট নাইনে কী বলেছে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসিমবুর আগমনে মুখ্য কারণ এর অ্যান্সার ভ্যাকোয়ার অ্যান্সার পুবালি জেট ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে কী বলেছে ব্ল্যাক কটন কটন সয়েল কোন মিত্রিকার অপর নাম এর কৃষ্ণ মিত্রিকা তোমরা তো জানো যে কৃষ্ণ মিত্রিকা কার্পাস চাষের জন্য খুব উপযুক্ত বলেছে সোনালিকা কোন কৃষিজ ফসলের উচ্চ ফলনশীল বীজ অ্যান্সার হবে খয়ার্সার গম ওয়ান পয়েন্ট ওয়ান টুতে কী কি বলেছে রেটুন শব্দটির সাথে কোন ফসল জড়িত অ্যান্সার হবে আখ তোমরা তো জানো যে ইক্ষু চাষে উত্তর প্রদেশ কিন্তু প্রথম স্থান অধিকার করেছে তাই তো ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে ভারতের বৃহত্তম সরকারি লহস্পাত শিল্প কেন্দ্রটি হলো অ্যান্সার ব্যাক গয়ার্সার ভিলাই ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার অ্যান্সার ব্যাক কয়ার্সার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পারসেন্ট এবার আমি বিভাগ সলভ করাবো যেখানে শুদ্ধ হলে শু লিখতে হবে অশুদ্ধ লিখলে লিখতে হবে তো যেটা আমাদের শুদ্ধ সেটা আমি রাইট মেরেছি যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দিয়েছি তোমরা কিন্তু পরীক্ষার সময় শুদ্ধ সময় শুদ্ধ লিখবে এবং অশুদ্ধ থাকলে অশুদ্ধ লিখবে ঠিক আছে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে টু পয়েন্ট ডবল ঝুলন্ত উপত্যকার নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট রূপ। তোমাদের মাথায় রাখতে হবে যে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে হয়নি ঝুলন্ত উপত্যকা হয়েছে হিমবয়ের ক্ষয়কার্যের ফলে পরের কোশ্চেন কী আছে টু পয়েন্ট ওয়ান টুতে প্লায়া হ্রদগুলি রাজস্থানের থর মরুভূমিতে ধান নামে পরিচিত এটা কি আছে ঠিক আছে কারণ প্লায়া হ্রদগুলি রাজস্থানের থর মরুভূমিতে ধান নামে পরিচিত এটা ঠিক আছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে ভারতের ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয় উনিশশো সালে এটা ভুল আছে কারণ ভাষার ভিত্তিতে মানে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ এটা কী আছে ভুল আছে টু পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি এটা ঠিক আছে যদি বলতো ভারতের বৃহত্তম নদী বাদ্বীপ কোনটা তাহলে তোমার এর অ্যান্সার হতো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বাদ্বীপ ঠিক আছে ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কী হবে মাজুলি হবে যদি পরীক্ষা দিত ভারতের বৃহত্তম নদী বদ্বীপ দ্বীপ নয় শুধু বদ্বীপ বলতো তাহলে কি হতো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এটা প্লিজ তোমরা একটু ভালো করে জেনে নাও পারলে খাতায় লিখে নিতে পারো পরে কোশ্চেন কি বলেছে টু পয়েন্ট ওয়ান ফাইভে নদী উপত্যকার নতুন পলিকে রেগুড় বলে এটা কি আছে এটা ভুল আছে ঠিক আছে টু পয়েন্ট ওয়ান সিক্সে কি বলেছে অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো লোহা এটা ঠিক আছে মানে শুদ্ধ রাইট চিহ্ন মেরেছে তো দেখো টু পয়েন্ট ওয়ান সেভেনে কী বলেছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রধান কারণ অশিক্ষা এটাও ঠিক আছে আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে মাধ্যমিকের দু হাজার বাইশ সালের এবিটি আর টেস্ট পেপার সলভ সলভ করা আছে এবং দু হাজার বাইশ সালের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোও সলভ করা আছে তাছাড়া আমাদের অন্য আরেকটা চ্যানেল আছে স্টাডি উইথ কেশব সেই চ্যানেলটাকেও প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে তার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের প্রথম দিকে দিয়ে দিয়েছি তো দেখো টু পয়েন্ট টুতে কী বলেছে শূন্যস্থান পূরণ করো টু পয়েন্ট কি বলেছে গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার হবে জেকে কে জি কে গিলভার্ট টু পয়েন্ট টু টুতে কী বলেছে একটু বানাম গন্ডগোল আছে প্লিজ তোমরা একটু ঠিক করে লিখে নিও টু পয়েন্ট টু টুতে কি বলেছে হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ ড্যাশ উদাহরণ এর অ্যান্সার হবে পিরামিড চোড়ার উদাহরণ পিরামিড চোড়ার উদাহরণ টু পয়েন্ট টু থ্রিতে কি বলেছে ভারতের মরু গবেষণা কেন্দ্র ড্যাসে অবস্থিত অ্যান্সার হবে অ্যান্সার হবে রাজস্থানের যোধপুরে অবস্থিত পরের কোশ্চেন কি বলেছে টু পয়েন্ট টু ফোরে ভারতের উত্তরতম স্থান হলো অ্যান্সার হবে কল টু পয়েন্ট টু ফাইভে কী বলেছে পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় অ্যান্সার হবে বেট বয়কাট্টোয়া টু পয়েন্ট টু সিক্সে কী বলেছে তেলাইয়াবাদ তিলাইয়াবাদ ড্যাশ নদীর উপর নির্মাণ করা হয়েছে অ্যান্সার হবে বরাকর বরাকর নদীর উপর তিলাইয়াবাদ নির্মাণ করা হয়েছে টু পয়েন্ট টু সেভেনে কী বলেছে টেক সিটি বলা হয় ভারতের ব্যাঙ্গালুরুকে বলা হয় কাকে বলা হয় ব্যাঙ্গালুরুকে বলা হয় এবার আমি টু পয়েন্ট থ্রির একটি বা দুটি শব্দের উত্তর দাও এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো ফার্স্ট কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি ওয়ানে অসংখ্য ছোটো ছোটো র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে কি বলে অ্যান্সার হবে কাসকেট টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে অতিরিক্ত লবণক্ত প্লায়াকে কি বলে অ্যান্সার হবে স্যালিনা সয়জাভাল সয়জফল্যাকা লয়সী নয়কার পরে কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট ডবল থ্রিতে রথকে ফ্রান্সে কী বলে অ্যান্সার হবে সার্ক দন্তের সয়কার কয়েডেভ সার্ক টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে ভারতের নবীনতম রাজ্য কোনটি অ্যান্সার হবে তেলেঙ্গানা তেলেঙ্গানা পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি ফাইভে ভারতের সর্বোচ্চ গ্রীপথ কোনটি অ্যান্সার হবে খার খারদুংলা গিরিপথ ভারতের সর্বোচ্চ গিরিপথ টু পয়েন্ট থ্রি সিক্সে কী বলেছে ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয় অ্যান্সার হবে করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল টু পয়েন্ট থ্রি সেভেনে কী বলেছে ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথমে অ্যান্সার হবে আমাদের পাঞ্জাব তো দেখো টু পয়েন্ট ফোরের কী আছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাও তো দেখো টু পয়েন্ট ফোর ওয়ানে কী বলেছে ভারতের গ্লাস্কো অ্যান্সার হবে চারের অ্যান্সার হাওড়া টু পয়েন্ট ফোর টুতে কী বলেছে ভাকার নাঙ্গাল অ্যান্সার হবে আমাদের একের অ্যান্সার পাঞ্জাব টু পয়েন্ট ফোর থ্রিতে কী বলেছে পেনগঙ্গা অ্যান্সার হবে আমাদের দুইয়ের অ্যান্সার গোদাবরী টু পয়েন্ট ফোর ফোরে কী বলেছে শিবালিক ও হিমাচলের মধ্যবর্তী উপত্যকা অ্যান্সার হবে দুন ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে দুই সালের মাধ্যমিক এবটি এর টেস্ট পেপার সলভ সম্পূর্ণরূপে করা আছে তা তাছাড়া দুই হাজার বাইশ সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে আমাদের অন্য আর একটা চ্যানেল আছে চ্যানেলের নাম স্টাডি উইথ কেশব সেখানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি টাক সম্পূর্ণরূপে সলভ করা আছে সেই চ্যানেলকেও প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এটা আমার একান্ত অনুরোধ